বিশ্বজুড়ে কোভিড আতঙ্কের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। এবার আরও দুশ্চিন্তা বাড়ালো আরেক ভাইরাল জ্বর টমেটো ফ্লু। দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে এই জ্বরে আক্রান্ত শতাধিক শিশু। এরাজ্যে এখনো পর্যন্ত সরকারিভাবে টমেটো ফ্লুয়ে কেউ আক্রান্ত হয়েছে এরকম কোনো পরিসংখ্যান স্বাস্থ্য দপ্তরের কাছে নেই, কিন্তু যারা শিশু চিকিৎসক তারা বলছেন যে একই ধরনের উপসর্গ, যে টমেটো ফ্লুয়ের উপসর্গ দেখা গিয়েছে কেরালা, তামিলনাড়ুতে, ওড়িশাতে, সেই একই ধরনের উপসর্গ নিয়ে গত কয়েক সপ্তাহে বেশ কিছু শিশু চিকিৎসা করাতে এসেছেন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোরে। কি এই টমেটো ফ্লু? এটি একটি ভাইরাল রোগ। হাতের তালু ও পায়ের পাতায় ফোস্কার মতো লালচে রঙের র্যাশ দেখা যায়। লাল রঙের ফোস্কাগুলি দেখতে টমেটোর মতো, তাই নাম টমেটো ফ্লু। এই রোগে আক্রান্ত হলে জ্বর, সর্দি কাশি, নাক দিয়ে জল পড়া, বমি ভাব, পেটে ব্যথা, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। গলা, মুখ ও জিভে ঘা হয়, জ্বালা ভাব থাকে, খেতে সমস্যা হয়। এখনো পর্যন্ত 7 থেকে 8 জন শিশুর এই ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসা হয়েছে পার্ক সার্কাসের বেসরকারি শিশু হাসপাতাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। তবে কারোর ক্ষেত্রেই হাসপাতালে ভর্তি হতে হয়নি এবং শতকরার 95% ক্ষেত্রে বাড়িতে সাধারণ চিকিৎসাতেই এটা সেরে যাচ্ছে। সূত্রের খবর, ওড়িশায় 26 জন শিশু ইতিমধ্যেই টমেটো ফ্লুতে আক্রান্ত হয়েছে, কেরলে আক্রান্তর সংখ্যা 80। চিকিৎসকরা বলছেন এখনো পর্যন্ত 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই সংক্রমণ দেখা যাচ্ছে। কেরালা এবং পার্শ্ববর্তী এরিয়াতে সেখানে দেখা গেছে যে কিছু কিছু বাচ্চার বেশ জ্বর হচ্ছে, জ্বরের সঙ্গে গায়ে হাতে পায়ে ফোস্কার মতো জিনিস বেরোচ্ছে, এবং এই ফোস্কাগুলো যখন একটু বড় হয়ে যায় তখন এই টমেটোর উপরের অংশটা যেরকম নরম মরম লাগে সেরকম দেখতে লাগে আর কি। টমেটো ফ্লু আর বেসিক্যালি কিছুই নয়, ইট ইজ এ ভ্যারিয়েন্ট অফ হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এটাকে রক্ষা করার মেন উপায় হচ্ছে হ্যান্ড হাইজিন মেনটেন করা। চিকিৎসকরা বলছেন টমেটো ফ্লুর উপসর্গ থাকে 3 থেকে 5 দিন, হাসপাতালে ভর্তির প্রয়োজন খুব কম জনের ক্ষেত্রেই পড়ে, তবে বাড়াবাড়ি হলে অনেক সময় তা প্রাণঘাতী হতে পারে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। গত 2 বছর ধরে করোনার ভয়ঙ্কর তাণ্ডব লীলা, মৃত্যু মিছিল, হাসপাতালে রোগীদের ভিড়, অক্সিজেনের জন্য হাহাকার, ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে জনজীবন স্তব্ধ করা লকডাউন, তার ফলস্বরূপ ভয়ঙ্কর বেকারত্ব, এই সবের সাক্ষী থেকেছে গোটা দেশ। এত কিছুর পরে সবে যখন পরিস্থিতি স্বাভাবিকের পথে, তখন ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত কয়েকদিনে রাজ্যের বেশ কিছু এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার জেরে ব্লক ও পুরসভাগুলিকে 3টি জোনে ভাগ করা হয়েছে, পিঙ্ক, ব্ল্যাক ও গ্রিন। এক সপ্তাহে কোনো ব্লক বা পুর এলাকায় 10 জন বা তার বেশি করোনা আক্রান্ত হলে সেই এলাকাকে পিঙ্ক জোন, সপ্তাহে 2 থেকে 4 জন আক্রান্ত হলে সেটি ব্ল্যাক জোন, ও সপ্তাহে 1 জনের করোনা পজিটিভ হলে সেটিকে গ্রিন জোন হিসেবে ধরা হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বিধাননগর ও রাজারহাট নিউ টাউন, এই 2টি এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করা হয়েছে। গত 1 সপ্তাহে বিধাননগরে 21 জন ও রাজারহাট নিউ টাউনে 10 জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া পিঙ্ক জোনে রয়েছে কলকাতা পুরসভার 144 নম্বর ওয়ার্ড, সেখানে 11 জনের কোভিড পজিটিভ। ব্ল্যাক জোনে রয়েছে কলকাতা পুরসভার 16টি ওয়ার্ড। এছাড়াও ব্ল্যাক জোনে রয়েছে রাজপুর, সোনারপুর, পানিহাটি, উত্তর ও দক্ষিণ দমদম, খড়গপুর ও হাওড়া, বাঁকুড়া পুরসভা এবং মাটিগাড়া, সাঁকরাইল ও ক্যানিং 1 নম্বর ব্লক। এছাড়া গ্রিন জোনে রয়েছে 302টি ব্লক ও 95টি মিউনিসিপ্যালিটি। এর মধ্যে রয়েছে কলকাতা পুরসভার 22টি ওয়ার্ডও। আমরা হয়তো টেস্ট করছি না এখন অনেক, বা করা হলেও কেউ কেউ এটা ল্যাটারাল ফ্লো টেস্ট বা যেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করছে, তাতে পজিটিভ হলে অনেকেই সেটা রিপোর্ট করছে না। এখনও তো করোনাকে আমরা ডিক্লেয়ার করিনি যে প্যান্ডেমিক উঠে গেছে, এই ডিক্লারেশনটা হু করেনি, কিন্তু পার্টিকুলারলি যারা পজিটিভ তাদের একটু কোয়ারেন্টাইন থাকা উচিত। আক্রান্তের সংখ্যা যেসব জায়গায় বেশি সেই জায়গাগুলিকে চিহ্নিত করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।